ভারতীয় রেলের 50টি কোচকে নিয়ে তৈরি করা হচ্ছে আইসোলেশন সেন্টার। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেল ডিভিশনের কোচিং কমপ্লেক্সে তৈরি করা হচ্ছে এই কোচগুলি। এই কোচে ডাক্তার এবং নার্সদের জন্য থাকছে আলাদা কেবিন। এছাড়াও থাকছে 4টি করে টয়লেট, স্নান করার জন্য ব্যবস্থা, অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন সুযোগ সুবিধা। এদিন আসানসোল রেল ডিভিশনের এক আধিকারিক সদানন্দ ঘোষ জানান, DRM এর নির্দেশে 50টি কোচে এই পরিকাঠামো তৈরি করা হচ্ছে। একচুয়ালি মাননীয় DRM স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী আসানসোল সেন্ট্রাল ডিপার্টমেন্ট কোচিং কমপ্লেক্সে আমরা আইসোলেশন কোচ তৈরি করছি। এই কোচের ভিতরে আমরা কোচের যে মিডিল বার্থ কেটে আমরা করেছি, মিডিল বার্থ আইসোলেট করে দিয়েছি। এছাড়া ডক্টর কেবিন করেছি, ডক্টর নার্স কেবিন করেছি। এক 4টে টয়লেটের মধ্যে একটা টয়লেটকে আমরা ওয়াশরুম বা বাথরুমে কনভার্ট করেছি। ওখানে আমরা শাওয়ার দিচ্ছি, হ্যান্ড শাওয়ার মানে চান করার জন্য হ্যান্ড শাওয়ার দিচ্ছি, বাকেট দিচ্ছি, আপনার কোয়ার্টার টার্ন বা হাফ টার্ন নল দিচ্ছি, যাতে করে খুব কম হাতে ইউজ করতে হয়। এছাড়া আমরা আপনার প্রত্যেকটা কূপে 3টে করে ডাস্টবিন দিচ্ছি কি বিভিন্ন রকম ইয়ের জন্য। আর কৌটুক লাগানো আছে মেডিকেল ইকুইপমেন্টে, কিছু যদি ডিপ ফিপ দিতে হয় তার জন্য কৌটুক লাগানো আছে। আপনার বোতল হোল্ডার লাগানো আছে। আর অক্সিজেন দেওয়ার জন্য আমরা একটা ক্ল্যাম্প ম্যানেজমেন্ট করেছি এবং অক্সিজেন টলিও আমরা বানাচ্ছি। টোটাল আমরা 25টা কোচ কমপ্লিট করার মুখে আছি। আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, এই লকডাউন পিরিয়ডে অনেক কিছু মেটেরিয়াল পাওয়া যাচ্ছিল না, তা সত্ত্বেও আমরা আমাদের স্টাফ নিয়ে স্টাফদেরকে স্টাফরা প্রচুর সহযোগিতা করেছে, আমরা এই কাজটা কমপ্লিট করতে পেরেছি। এবং সিনিয়র ডিবি তত্ত্বাবধানে আমরা এই কাজটা পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাদৃতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্যে এবং নিজের জন্যে। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও 2 মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন। আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারব না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথে লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন,
চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে হলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয়, তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার।